শুরুতেই কিন্তু বেতন দেবে চল্লিশ হাজার টাকা খুবই একটা সুন্দর অপরচুনিটি আছে দেওয়ালির আগে যদি আপনি প্রস্তুতি নিচ্ছেন রাজ্য পুলিশের নিয়োগের জন্য তাহলে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লাই করুন শুরুতেই মাসিক বেতন দেবে চল্লিশ হাজার টাকা কিন্তু নিয়োগ হবে আপনাদের বলে রাখা ভালো এটা হবে কন্ট্রাকচুয়াল নিয়োগ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য এটা বিরাট বড় খবর যারা সরকারি চাকরিতে আগ্রহী তারা চট জলদি এই ভিডিওটা মন দিয়ে শুনুন আর যদি আবেদন করার ইচ্ছা থাকে কমেন্ট করে জানান আমি আবেদন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে একটা ভিডিও বানাবো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কিন্তু বেশ কিছু পদ খালি রয়েছে যতটা শীঘ্র সম্ভব পুলিশের একাধিক পদে নিয়োগটা শুরু হতে চলেছে সম্প্রতি কর্মখালীর বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করতে পারবেন যেটা ইচ্ছা সেটাই করবেন প্রথমেই জানিয়ে রাখি নিয়োগটা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে সিনিয়র লিগাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগাল কনসালট্যান্ট পদে যদিও এই পদে আবেদনকারীদের বয়স সীমার কোনো উল্লেখ নেই তবে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে প্রথমে এক বছরের জন্যই নিয়োগটা হবে অর্থাৎ এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে পরবর্তী সময়ে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়াবে কর্তৃপক্ষ তবে এই চাকরিতে মিলবে মোটা পারিশ্রমিক সূত্রের খবর লিগাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগাল কনসালট্যান্ট পদাধিকারীরা পাবেন প্রায় চল্লিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা মাসিক পাশাপাশি পেয়ে যাবেন আরও একাধিক সরকারি সুযোগ সুবিধা এই পদ দুটোর জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে অর্থাৎ ল পাস করতে হবে এছাড়াও সিনিয়র লিগাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগাল কনসালট্যান্ট পদ সামলানোর জন্য ফৌজদারি মামলা পরিষেবা সংক্রান্ত মামলা সামলানোর ক্রমে দশ বছর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকাটা আবশ্যক অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া আপনি এখানে আবেদন করা বেকার হবে চাকরি পাবেন না নিয়োগ হবে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তবে তার আগে আবেদনকারীদের সমস্ত ডকুমেন্ট দেখে প্রাথমিক বাছাই পর্বটা সারবে প্রসঙ্গত বলে রাখা ভালো সব মিলিয়ে শূন্য পদ রয়েছে দুটো এবং এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের আবেদনপত্র সহ অন্যান্য সমস্ত ডকুমেন্ট সংশ্লিষ্ট মেল আইডি বা ঠিকানাতে পাঠিয়ে দিয়ে আবেদনটা করতে হবে আবেদন করতে পারবেন অফলাইন এবং অনলাইন দুই মোডেই বিস বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ দিন হচ্ছে আগামী কুড়ি নভেম্বর নিয়োগের শর্তাবলী এবং অন্যান্য তথ্য জানার জন্য আপনাকে পুলিশের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে যদি আপনি এখানে ইন্টারেস্টেড থাকেন অর্থাৎ এখানে কিছু বাধা আছে যেমন আপনাকে ল পাস করতে হবে আপনার দশ থেকে পাঁচ বছর মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার আছে এই যোগ্যতাগুলো যদি আপনাদের ম্যাচ করে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে এটার যে অফিসিয়াল নোটিফিকেশান এবং যে আবেদন প্রক্রিয়া সেটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আপনাকে কমেন্টে জানাতে হবে যে আমি রাজি আছি এখানে আবেদন করতে বিস্তারিত ভিডিও তৈরি করুন তাহলে অবশ্যই আমরা ভিডিওটা দেব। আর না হলে শুধুমাত্র এইখানেই ছেড়ে দিতে হবে কারণ অনেক ক্যান্ডিডেট এই জায়গায় আবেদন করতে চাইবেন না কারণ যেখানে দুটো পোস্ট আছে যেখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যেখানে ল পাস করতে হবে অনেকেরই এটা চলবে না মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেরই এটা খুব একটা গ্রহণযোগ্য নয় যদি গ্রহণযোগ্যতা থাকে আমি বেশি কমেন্ট পাই তাহলে কিন্তু বিস্তারিত ভিডিও তৈরি করব দর্শক এখানেই শেষ করছি ভালো থাকুন ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য